এই মুহূর্তে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম হোটেলের সামনে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বিপিএল চ্যাম্পিয়ন দলের সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বনানীর শেরাটন হোটেলে। এই হোটেলেই চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস টিম এই গোটা আসর জুড়ে অবস্থান করেছে এবং গতকালকে তারা ফাইনাল জেতার পরে তাদের একটা ব্যস্ত সময় কেটেছে, তারা উদযাপনের মতো ছিল। আজ সকাল নাগাদ আমি এখানে এসে পৌঁছেছি এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের বেশ কিছু প্লেয়ার, তাদের অধিনায়ক এবং কোচের সঙ্গে কথা বলেছি। তারা খুবই ক্লান্ত, কারণ স্বাভাবিকভাবেই চতুর্থবারের মতন যখন তারা শিরোপা জিতেছে উদযাপনটাও কিন্তু কোনো অংশে কম ছিল না। তবে আজ এই দিনেই তারা একে একে করে প্লেয়াররা চলে যাচ্ছে, কেউ নিজের বাড়িতে চলে যাচ্ছে, বিদেশি প্লেয়াররা দেশে ফিরে যাবে, আর ন্যাশনাল টিমের যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু খুব বেশি সময় পাবে না। আপনি যেমনটা জানেন ইংল্যান্ড সিরিজ দরজায় করা নাড়ছে এবং সেই সিরিজকে সামনে রেখে কদিন বাদেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প এবং সেই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ারদের আবার একটা ব্যস্ত সূচি শুরু হয়ে যাবে। সেই সূচির আগেই তারা নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে আজ এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবং এই যে বিপিএল এর লম্বা একটা সময় যে তারা ব্যস্ততার ভিতরে ছিল, পরিবার থেকে দূরে ছিল, সেই ব্যস্ততা শেষে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে মুখে বড় হাসি নিয়ে কিন্তু তারা পরিবারের কাছে যেতে পারছে। অনেক প্লেয়াররা এখানে ছিল তাদের পরিবার সহ, তারাও আজ সকাল থেকে একে একে, আমরা আবু হায়দার রনিকে দেখেছি, জাকিরকে দেখেছি, তারা একে একে করে এখান থেকে টিম হোটেল ছাড়ছে। লিটন দাস গতকালকেই চলে গেছে, তানবির ছিল, তানবিরও সকালবেলায় চলে গেছে। বিদেশি প্লেয়ার যারা ছিলেন আন্দ্রে রাসেল, মঈন আলী চলে গেছেন ইতিমধ্যে, আন্দ্রে রাসেল এখনও হোটেলে অবস্থান করছেন, তিনিও চলে যাবেন কিছুক্ষণ পরে। অর্থাৎ বলা চলে যে এই যে একটা কর্মযোগ্য ছিল বিপিএল এ, সেটা কিন্তু শেষ হওয়ার একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু সেই হাসিটা হাসলো এবং গতকালকে তারা যে একটা উদযাপনের ভিতর থেকে গিয়েছে, একটা ব্যস্ত সময় কাটিয়েছে, সকালে এসে আমরা সেগুলোই তাদের চোখে মুখে দেখেছি। ক্লান্তির একটা ছিল তাদের চোখে মুখে, তবে শেষ হাসি হাসার কারণে তারা কিন্তু শেষটা ভালো করতে পারলো। আমার কাছে এখন পর্যন্ত বিপিএল নিয়ে এই ছিল সবশেষ। বিপিএল চ্যাম্পিয়ন দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বনানী শেরাটন থেকে।